অন্য অন্য ইনভার্টারের তুলনায় ইনভার্টারগুলো আমার কাছে মনে হলো অনেকটাই ভালো। বা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটা সোলার অফগ্রিড ইনভার্টার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিগত অনেকদিন পরে ভিডিওতে, কারণ আসলে সময়ের অভাবে সেই ভিডিওগুলো করা হয় না। তো আসলে এটা হচ্ছে একটা সাকো ব্র্যান্ডের, সোলার অফগ্রিড ইনভার্টার। এই সোলার অফগ্রিড ইনভার্টারটা হচ্ছে 3.5 KVA, 3.5 মানে 3500 ওয়াট। আমি এটাকে আসলে এই ব্র্যান্ডটা কীরকম এটা কিন্তু আমি জানি না, না জানার ক্ষেত্রে আমি এই জিনিসটাকে আজকে টোটালি আনবক্সিং করব, প্লাস হচ্ছে একদম ভিতরে খুলে আপনাদেরকে দেখাবো অরিজিনালি ভাবে এই সোলার ইনভার্টারটা আসলে কতটুকু ভালো। একে দেখানোর জন্য আমি আজকের এই কাজটা করা বা আমার এই ভিডিওটা তৈরি করা, আমি প্রথমত একদম যেভাবে প্যাকেট আসে আর কি, ঠিক এভাবে প্যাকেট অনুযায়ী আমি আপনাদেরকে কেটে তারপর বের করে দেখাচ্ছি আসলে এটার ভিতরের অবস্থানটা কি। কারণ যেহেতু একটা নতুন ব্র্যান্ড, এখন পর্যন্ত মার্কেটে আসে নাই বা এটা আসবে, এটা আমরা সবাই জানি, আশা এটা আসবে, সবাই এটা চেষ্টা করতেছেন যেহেতু একটা ভালো ব্র্যান্ড। প্রথমত হচ্ছে আমরা একটা ইউএসবি কেবল পেলাম, তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল, তারপরে আমরা এটার ভিতরে আর কি কি পাবো এই জিনিসটা একটু দেখবো। আমরা এক এক করে কার্টুনটাকে সরাই নেই, বিশেষ করে এটা যে আনবক্সিংটা করলাম, আনবক্সিংটা ঠিক আমরা এভাবে পাইলাম। পাওয়ার পরে আমরা এটা টোটাল এক এক করে একদম টোটালি খুলবো আর কি, যেহেতু একটা ভালো ব্র্যান্ড বা এটা মার্কেটে আসতে যাচ্ছে। আসার আগে অবশ্যই একটা জিনিস আমাদের সব কিছু ভেবে দেখা দরকার বা বোঝা দরকার, একটা জিনিস না দেখলে কখনো বোঝা যায় না বা বলা যায় না যে এটা আসলে কি ধরনের হতে পারে, এই জিনিসটা হচ্ছে মূলত ব্যাপার। আমরা এটাকে আনবক্সিং করলাম টোটালি, হ্যাঁ তো টোটাল আনবক্সিং করলে আমরা এই জিনিসটা দেখতে পাইলাম। এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাইলাম এই হচ্ছে অপশনগুলো, আমরা এটাকে এখন টোটাল ভিতরে খুলে তারপর আপনাদেরকে আবার ভিডিওতে আসব। তো আমরা এটাকে আসলে টোটালি খুলে ফেললাম, খুলে ফেলার আগে আর একটু সুবিধার্থ এই জিনিসটা আমরা বলে রাখি, এটার যে প্রোগ্রামটা সেট করতে হয় এটা হচ্ছে টাচ বাটন। দ্বিতীয়ত হচ্ছে এই ইনভার্টারটা হচ্ছে 24 ভোল্ট, 3.5 KVA, 3500 ওয়াট, আর এটা হচ্ছে ব্যাটারি সহ চালাতে পারবেন, উইদাউট ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন। আপনি ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন, তবে আপনার ম্যাক্সিমাম একটা পাওয়ার রেটিং আছে সোলার প্যানেলের, 120 ভোল্ট থেকে কিন্তু শুরু হয়, আর সর্বোচ্চ পিভি ভোল্টেজ, ভিওসি ভোল্টেজ যেটা, এটা আপনি 500 ভোল্ট পর্যন্ত ইন করতে পারবেন। আর বিশেষ করে আমরা এটাকে টোটালি একদমই আনবক্সিং করি, কারণ এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর জন্যই কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে আসা। আমি আপনাদেরকে একদম হাতে ধরে এক এক করে সব আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা এটাকে খুলে দেখলাম বা আমরা এটাকে খুলে টোটালি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে প্রস্তুত হলাম। আমরা যতটুকু বুঝতে পারতেছি এই একটা ইনভার্টার মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণ সেফটি আছে বা যথেষ্ট পরিমাণ গুণগত মানের দিকে, কোয়ালিটির দিকে। অবশ্যই এটা যারা আমাদের মতো আপনারা টেকনিক্যাল পার্সন আছেন তারা, আমি এই টোটালি এই ভিডিওর মাধ্যমে যেহেতু তুলে ধরতেছি আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবেন। আরেকটু সহজার্থে আরেকটু উপরের আমি এই কাগজটা পর্যন্ত খুলে আরেকটু দেখাই আপনাদেরকে। টোটালি এখন খুলে দেখালাম যে কাগজটা সহ খুলে ফেললাম, এটা যে কানেকশনগুলো বা যে সিস্টেমটা এটাতে করা হয়েছে, আমরা মোটামুটিভাবে মার্কেট অনুযায়ী অন্য অন্য ইনভার্টারের তুলনায় ইনভার্টারগুলো আমার কাছে মনে হলো অনেকটাই ভালো বা অনেকটাই কোয়ালিটিফুল করছেন ওনারা, যতটুকু সেফটি দেওয়ার মতো ওনারা চেষ্টা করছেন বা করছেন, বা যতটুকু পার্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা যতটুকু কোয়ালিটি দেখতে পাচ্ছি অন্য অন্য ইনভার্টারের তুলনায় এই ইনভার্টারগুলো অনেকটা সেফটিফুল দেওয়া আছে বা সেফটি দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর যারা আমাদের মতো টেকনিক্যাল পার্সন আছেন তারা অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে ইনভার্টারের কোয়ালিটিটা কতটুকু স্বয়ংসম্পূর্ণ আছে, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, কারণ এটা অলরেডি মার্কেটে এখন পর্যন্ত প্রচলিত হয় নাই। তবে আমি আজকে এই ইনভার্টারটা সর্বপ্রথম আমি রিভিউ করতে যাচ্ছি,
তো বিশেষ করে এটা সেফটির জন্য, গ্রাউন্ডিং সেফটি, এসি ইনপুট সেফটি এবং কি আউটপুট সেফটির জন্য এখানে সর্বোচ্চ যতটুকু ব্যবহার করা ততটুকু দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে এটার সাথে একটা দুইটা তিনটা রিলে দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে সবচেয়েতে বড় বিষয় হচ্ছে ব্যাটারি একটা ফিউজ কানেকশন দেওয়া থাকে। এটা কিন্তু অন্য অন্য সোলার ইনভার্টারে খুব কম থাকে বা এটা আমরা পাই না, এটা হচ্ছে এটাতে পাওয়া গেছে। তারপরে হচ্ছে যে বাকি যে কম্পোনেন্ট কানেকশনগুলো, পার্টসের যে ব্যবধানগুলো, পার্টসগুলো কিন্তু হেভি কোয়ালিটিতে করা হয়েছে। এটা আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি বা আপনারা অবশ্যই এই বিষয়টা রিভিউ দেওয়ার পরে যারা আমাদের মতো টেকনিক্যাল পার্সন আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ এই বিষয়টা আমি যতটুকু জানি, যারা আমার চাইতে ভালো জানেন তারাও এই জিনিসটা বলবেন, যারা কম জানেন তারাও বলবেন যে আসলে এই ইনভার্টারটা অন্য অন্য ইনভার্টারের তুলনায় কতটুকু ভালো, এই বিষয়টা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে আমার জানা মতে আমি যতটুকু দেখলাম যে এই ইনভার্টারটা আমরা অন্য অন্য একটা বড় ব্র্যান্ডের সাথে তুলনা করতে পারি। আর কেন তুলনা করতে পারি, এখানে একটা মজার পেপার হচ্ছে আমি আপনাদেরকে দেখায় দিই। আজকে একটা বিষয় হচ্ছে টোটাল ক্যাপাসিটিটা আপনাদেরকে দেখায় দিই, এখানে সব ডিটেলস লেখা আছে। এই এটার মডেলটা হচ্ছে সান্নন প্রো 3.5 কেভি, ক্যাপাসিটি হচ্ছে 3.5 কেভি, 35 ওয়াট, কালার হোয়াইট অ্যান্ড বক্স হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.1। আর টোটাল বিষয়টা হচ্ছে এরকম যে ডিসি ইনপুট 24 ভোল্ট, 162 এম্পিয়ার, এসি আউটপুট 230 ভোল্ট, এটা আপনার মতো আপনি সেট করে নিতে পারবেন, এবং আউটপুট ক্যাপাসিটি হচ্ছে 15.2 এম্পিয়ার। সোলার চার্জার মোট এম্পিয়ার হচ্ছে, যে এমপিপিটি এম্পিয়ার হচ্ছে 100 এম্পিয়ার, আর রেটিং পাওয়ার হচ্ছে 5000, মানে ইনস্টেন্ট পাওয়ার যেটা ওকে বলা হয়। অনেক সময় ভুলবশত যদি আমরা যে পরিমাণ আমরা পাওয়ার পাই একটা ইনভার্টার থেকে তার চাইতে বেশি দেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে এই 5000 ওয়াটটা পর্যন্ত সেটা টানতে সক্ষম হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে ম্যাক্সিমাম সোলার ইনপুট কারেন্ট এম্পিয়ার 18 এম্পিয়ার। তারপর হচ্ছে বেস্ট পিবি রেঞ্জ হচ্ছে 240 থেকে 450 পর্যন্ত বিডিসি, মানে এখানে টোটাল যেটা ম্যাক্স সোলার ভোল্টেজ হচ্ছে বিওসি ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট, ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 120 ভোল্ট থেকে কিন্তু শুরু। টোটাল এখানে দেখেন ডিটেলসটা কিন্তু এই ইনভার্টার থেকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা যতটুকু পার্টসের যে ব্যবধানটা দেখলাম, আমরা এই জিনিসটা অন্য অন্য ইনভার্টারের তুলনায় ইনভার্টারটা কিন্তু অনেকটাই হেভি এবং কি অনেকটাই ভালো লাগছে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে আজকে আর বেশি কথা বাড়ালাম না এ পর্যন্তই। তবে এটা রেটটা আমরা আজকে এই মুহূর্তে দিতে পারলাম না, কারণ এটা রেটটা বিষয় নিয়ে আমরা সঠিকভাবে এখন পর্যন্ত আমাদের হাতে পৌঁছায় নাই, না পৌঁছানোর কারণে কিন্তু আমি আপনাদেরকে রেটটা দিতে পারি না। তবে পরবর্তী ভিডিওতে আমি যে ইনভার্টারগুলো আসছে বা কোন কোন কোয়ালিটির আসছে সেই কোয়ালিটিগুলো অবশ্যই আপনাদেরকে আপডেটে জানিয়ে দেব। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।